রাহেন। নাই আমি আমরা কি কই এই দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলমগীর মিয়া। ঈদ মোবারক সবাইকে। আমার পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটা অনেক সুন্দর ও স্পেশাল। মাছ শিকার টানা 36 ঘন্টা, 8,000 টাকার টিকিটে 36 ঘন্টার মাছ শিকার নিয়ে আজকের ব্লগটি। মাছ শিকার প্রাচীন ও প্রাগৈতিহাসিক একটি পেশা। প্রায় 7,000 বছর পূর্বে মাছ শিকার চালু হয়। মাছ চারভাবে শিকার করা হয়ে থাকে। আজ আমরা বড়শি দিয়ে মাছ শিকার করব এবং দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। মাছ শিকার একটি ব্যয়বহুল শখ ও পেশা। শিকারের সব দামি খাবার লাগে। এই যে দেখেন, আমাদের শিকারীরা খাবার তৈরি করছে, বসে গাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মাছ শিকারে চলে যাব। মাছ শিকার করতে পাউরুটি, ঘি, মধু, বল্লাটোপ, ছাতু আরও অনেক কিছুর প্রয়োজন হয়। এই যে আমাদের প্রথম শিকার, প্রথম শিকারটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের প্রথম মাছ, শিকারি এসে প্রথম মাছ সাইফুল ইসলাম শ্যামল ভাই ধরলেন। মাছের খাবার কিনতে খরচ হবে প্রায় 8,000 টাকা, সর্বমোট খরচ হবে প্রায় 20,000 টাকা। আমি বলবো, যারা টাকায় দুর্বল তারা কখনোই এই শখটি করবেন না। টানা 36 ঘন্টা বসে থেকে মাছ শিকার অনেকটা কষ্টের এবং আনন্দেরও বটে। আমাদের দ্বিতীয় মাছ, আসলে টাকা যতই যাক, যখন একজন শিকারী বা যারা মাছ শিকার করে যখন মাছ পাওয়া যায় তখন খুবই ভালো লাগে, আনন্দ লাগে, টাকাটা কোনো বিষয় না। তো আমরা এক এক করে অনেকগুলো মাছ 1 ঘন্টার মধ্যে প্রায় 15 থেকে 20টি মাছ আমরা পেয়ে গেলাম। বিশাল বড় একটি পুকুর। এই পুকুরটি হচ্ছে বন্দর থানার লক্ষণখোলাতে। 8,000 টাকার টিকিটে 36 ঘন্টা। আজ দশটা থেকে সকাল 10টা থেকে মাছ ধরা শুরু হয়েছে। সারাদিন ধরব, সারা রাত ধরব এবং আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা চলবে। তো সুতরাং মাছ শিকার করতে গিয়ে যদি আপনি লাভের চিন্তা করেন, ভুল করবেন। এটা একটা মনের আনন্দ যা টাকার হিসাব করলে হবে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি এই বিষয়ে কারো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা মাঝে মধ্যে সাইফুল ইসলাম শ্যামন ভাই মাছ শিকার খুবই পছন্দ করেন, ভালোবাসেন, সেই জন্য আমরা প্রায় মাসে অথবা 2 মাসে আমরা বিভিন্ন জায়গায় মাছ শিকারের জন্য চলে যাই। যদি মাছ শিকার পছন্দ করেন, আপনিও মাছ শিকারের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই যে আমরা একের পর এক মাছ ধরছি, তো 36 ঘন্টার আর কিছু বাকি আছে, বিকেল হয়ে গেছে, অনেকেই বড়শি গুছিয়ে ফেলছে, আমরাও গুছাতে চলছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছ ধরা পরিসমাপ্তি ঘটবে। আমাদের পাশের তারা মাছ গুছাচ্ছে, আমরাও চলে যাব। এক এক করে আমরা আমাদের সব সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা মাছ ধরা থেকে বিদায় নেব। আমি আলমগীর মিয়া। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আলমগীর মিয়া। যদি এই ভিডিওটি আপনার মনে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো মতামত থাকে তাও জানাতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের আরও অনেক মাছ ছিল, সব দেখাতে পারিনি।